आमी बिलालेर भालोबासा एतटा कमजोर नय जे सामान्य गरम बाली आमाके आल्लाह दिये सरिये देबे। आमी बिलालेर भालोबासा एतटा कमजोर नय जे सामान्य आगुने गरम आमाके सरिये देबे। आमी बिलालेर भालोबासा एतटा कमजोर नय सामान्य लोहार गरम ताप आमार ठोंटे ঠেকাচ্ছ পুড়ে যাচ্ছে। এই গরম আল্লাহ প্রেম থেকে আমাকে সরিয়ে দেবে। এই দুনিয়া মানুষ রেখে দাও। আমাদের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল যখন নমরুদ তিন আগে আগুনে ফেলে দিচ্ছিল এই সময় জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন, ও হযরত নবী ইব্রাহিম আপনি যদি পড়ে তাহলে কিছু সাহায্য মাদত করতে পারে, কেননা এত বিশাল আগুন নমরুদ করেছিল ওই আগুনের ধারে কেউ যেতে পারছিল না। এই চরকি তৈরি করে দূর থেকে খুঁড়ি ইব্রাহিম নবীকে ফেলতে যাবে। এই দাও দাও করে আগুন জ্বলছে, তাপে মানুষ কাছে যেতে পারছে না। ইব্রাহিম নবী দেখতে লেগেছে এই খুঁড়ি আমাকে ফেলে দেওয়া হবে, চরকি ঘোরানো শুরু হয়েছে। এই সময় জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও হযরত নবী ইব্রাহিম আপনি যদি বলেন তাহলে একটুখানি সাহায্য আমি করতে পারি। আমাদের আব্বা যার হযরত ইব্রাহিম নবী কি বলেছিলেন, এ হযরত জিব্রাইল ভাই তুমি এখন এখান থেকে চলে যাও, আমাকে ডিস্টার্ব করো না, কেন আমি বিশাল পরীক্ষার মধ্যে রয়েছি। আমার মালিক আমার আল্লাহ আমাকে এখন পরীক্ষা নিতে লেগেছে। ইব্রাহিম ওই আগুনকে বেশি ভয় করে না আমার প্রেমের জন্য আগুনকে পথ হয় যা করে, কোন দিকে যায় পরীক্ষা নিতে চলেছে। এ জিব্রাইল শোনো আমার আল্লাহ যদি ফয়সালা রাখে ইব্রাহিমকে আগুনে পোড়াবো, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য একবার নয় হাজার বার পড়তে রাজি আছি। ইতিহাসে বাধা সাক্ষী দেয় হকে বকে যারা ছিল তাদের উপরে বার বার জুলুম হয়েছে, কিন্তু জালিমরা মিটে গেছে হককে কখনো মিটাতে পারেনি। এ না জওয়ানেরা পৃথিবীর জমিনে ছিল মূসা আলাইহিস সালাম যিনি রহমানের দিকে, আর পৃথিবীর জমিনে ছিল ফেরাউন যিনি ছিল শয়তানের দিকে। ফেরাউন কিছুদিনের জন্য হয়তো আরাম আয়েশ করেছে, নারী পেয়েছে, মদ পেয়েছে, পাহারাদার পেয়েছে, রাজপ্রাসাদ পেয়েছে, আনন্দের জিন্দগি কিছুদিন কাটিয়েছে। কিন্তু আজ ফেরাউন হারে হারে বুঝতে পারছে আমার কি দশা হতে লেগেছে। এবং দুনিয়ার জমিন থেকে ওই ফেরাউন যখন বিদায় নয় কত বেউজ্জুতির মরণ, একটা এত বড় রাজা মহারাজাকে আল্লাহ পাক নীল নদে চুবিয়ে চুবিয়ে তাকে হত মেরেছে, তার মৃত্যু নবর জিল্লাতের সাথে হয়েছে। অপরদিকে রয়েছে মূসা আলাইহিস সালাম যিনি রহমানের দিকে তাকার জন্য কত কষ্ট না তিনার উপরে হয়েছে, তিনার সঙ্গী সাথী যারা ছিল রহমানের দিকে তাকার জন্য কত কষ্ট জুলুম না তিনাদের উপরে হয়েছে। ইতিহাসে পাতা সাক্ষী দিয়ে দেয় একটা দিন দুটো দিন নয় চল্লিশটা বছর তিনারা নিজেদের ঘর বাড়ি ছাড়া হয়ে পাহাড়ে জঙ্গলি দিয়ে ঘুরে ঘুরে থাকতে হয়েছে। তোমাকে তো এখনো চল্লিশ দিন ঘর ছাড়া হতে হয় না, তিনাদের ঘরে হকের পক্ষে থাকার জন্য চল্লিশটা বছর ঘর ছাড়া হতে হয়েছে। তোমাদের তো এখনো দু দশ পঞ্চাশ হাজার মরেনি, তিনারা হকের পক্ষে থাকার জন্য মূসা আলাইহিস সালামের মান্যওয়ালাদের মধ্যে ছ লক্ষ ভালোবাসার মানুষকে ফেরাউনের জুলুম হত্যা করে দিয়েছে। এ যুবকেরা এত কিছু দেখার পরও তিনারা একটা জায়গায় মজবুত হয়েছে, আমাদের জন্য আল্লাহ যতই কঠিন পরীক্ষা রাখো না কেন আমার প্রেমিক যেটা চাইবে আমি সেটাই চাইব, আমার প্রেমিককে খুশি করার জন্য তার পরীক্ষাটি যদি জীবন লাগে জীবন দিও, আমার প্রেমিক আল্লাহকে খুশি করব। আবার আমি এই যে তোমাদেরকে বুঝাই এই যে এত আল্লাহর দিকে রসুলের দিকে জুড়ছি, এতে ইবলিসের অনুসারীদের কিন্তু রাগ হয়,
বুঝতে পারছেন না পারেন না। যখন তুমি নবীর প্রেমিক হয়ে যাবে আল্লাহর প্রেমিক হয়ে যাবে আস্তে আস্তে তোমার মধ্যে কি আসবে ভাই বলো, তোমার মধ্যে আস্তে আস্তে কি আসবে? মানুষকে জুলুম তুমি করবে না, আসবে না আসবে না। তুমি মা বাবাকে ভালোবাসবে, আসবে না আসবে না। তুমি শারাপ পান করলে ছেড়ে দেবে, তুমি ঘুষ খেলে ঘুষ খাওয়াও ছেড়ে দেবে, তুমি যদি সুদ খেয়েও ফেলো তওবা করে নেবে। এই যে ভালো ভালো কাজগুলো যখন তুমি করবে তখন শয়তানের মাথা গরম হবে না হবে না, শয়তান তখন তার চেলাদের কানে পানি পড়া দেবে। তা আমাদের যিনি সৃষ্টি করেছে তিনি আমাদের পরীক্ষা নেবে না নেবে না নেবে? তুমি আমি যখন বাজারে যাই কিছু কেনার সময় পরীক্ষা করে দেখি, বা বিশেষ করে মাটির কলসি কিনলে একটু বাজিয়ে বাজিয়ে দেখো কি ফাটা থাকলে আলাদা আওয়াজ হবে। যদি তুমি আমি পরীক্ষা করে তার নিতে পারি, কেন আমি নবো যখন একটু পরীক্ষা করে নি ভালোটা নবো, তা আমার আল্লাহ তোমার আমার মধ্যে থেকে স্পেশাল জান্নাত দেবে, বেছে বেছে লেবে না লেবে না। তো বাঁচতে গেলেই পরীক্ষা নেবে, আর পরীক্ষাটা হলোই মোমেনের ওপরে মুসিবতের ঝড় আসবে। মোমেন ওই ঝড়ে ভেঙে যায় নাকি আল্লাহ দেখে। মোমেন যদি এই ঝড়ে সবর করে মজবুত হয়ে থাকতে পারে পাহাড় ভেঙে যাবে, মোমেন কোনোদিন ভাঙতে পারে না। জোরে বলুন সুবহান। ইতিহাস তার প্রমাণ দিচ্ছে। তো একটা বেলাল শুধু তো নয়, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে সিদ্দিক আকবর, হযরতে ওমর, হযরতে আলী মাওলা, হযরতে উসমান গনি, সব তো পরীক্ষা রয়েছে আমাদের কাছে, সব পরীক্ষা দিয়েছো তো তোমরা। আমার মোজাদ্দেদ জামান পরীক্ষা দিয়েছে, পাঁচ হুজুর পরীক্ষা দিয়েছে, আজকে তোমার আমার পরীক্ষা চলছে, দিতে পারবে কি দেখো। তবে মনে রেখে এটিও নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, আজ আছো কাল্লায় চলে যেতে হবে, মকসাদ একটাই তৈরি করো, কে আমাকে সৃষ্টি করলো, কেন করলো, কি জন্যে করলো, কোথায় আমাকে ফিরে যেতে হবে, ওই জায়গাটা কেমন হবে জেনে রেখে দাও। যদি তুমি আল্লাহকে খুশি করে যাও চির শান্তি জান্নাত পাবে, যে জান্নাত তোমাকে এত খুশি হবে, যখন জান্নাতি দিওকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতিরা যেতে যেতে রাস্তাতেই বসে পড়বে, এত সুন্দর মনোরম পরিবেশ দেখবে ওইখানেই বসে পড়বে, ফেরেশতারা তিনাদের হাত ধরে আবার উঠিয়ে টেনে নিয়ে যাবে, তারা যেতে চাইবে না, না এটাই তো জান্নাত, ফেরেশতারা বলবে না এটা জান্নাত নয়, আগিয়ে চলুন এটা জান্নাতে যাবার রাস্তা, জান্নাতের থেকে অনেক বেশি সুন্দর। ওই সময় তারা বলতে লাগবে না ফেরেশতা এটা কত সুন্দর জায়গা, এত সুন্দর কখনো দেখিনি ভাবিনি কল্পনাও করতে পারিনি, এটা কখনো জান্নাতে যাওয়ার কি রাস্তা হতে পারে, হ্যাঁ এটাই জান্নাতে যাবার রাস্তা। আবার তাদেরকে বুঝিয়ে টেনে নিয়ে যাওয়া হবে, কিছু দূর যাওয়ার পরে আবার দেখবে এই জায়গা থেকে আরো সুন্দর পরিবেশ, আরো সুন্দর মনোরম জায়গা, আরো সুন্দর শান্তি প্রিয় আনন্দের জায়গা। এ যুবক গল্প বলছি না, আল্লাহর কোরআনটা বলছি কিন্তু বাংলাতে বলছি, কেন তোমার ভাষা বাংলা আমার ভাষা বাংলা, এই মাতৃভাষায় বোঝাতে সহজ হবে তাই বোঝাচ্ছি, কিন্তু গল্প বলিনি, কালামুল্লাহ বলছি, আল্লাহর কোরআন বলছি, সুন্নাত রসুল বলছি, নবীর কথা বলছি, এ যুবকের হাদিস বলছি, আল্লাহ নবী জানিয়ে দিলেন আবার সেই সুন্দর জায়গা দেখে তারা বসে যাবে, ফেরেশতারা আবার তাদের হাত ধরে টানবে তুলবে, চলো চলো আগিয়ে চলো, না এটা নয় আরো আগিয়ে যেতে হবে, তখন তারা বলতে লাগবে ফেরেশতারে এমন তো নয় আগে যে জান্নাত ছাড়া অন্য কিছু পেয়ে যাব, না অন্য কিছু পাবে না, আল্লাহ তোমাদেরকে খুশি হয়েছে তোমাদের উপরে, কেননা দুনিয়ায় তোমরা ঘুষ খাওনি, দুনিয়ায় তোমরা সুদ খাওনি, দুনিয়ায় তোমরা কারো ঝেড়ে খাওনি, দুনিয়ায় তোমরা লোভ লালসা করনি, ক্ষমতা ছিল কাউকে মারার কিন্তু জুলুম করনি, ক্ষমতা ছিল কারো ছেড়ে নিবার কিন্তু ছেড়ে নিওনি, ক্ষমতা ছিল মিথ্যা কথা বলার বলনি, ক্ষমতা ছিল মানুষের উপরে অত্যাচার করার করনি, সব কিছু আল্লাহর জন্য কুরবান করে দিয়েছিলে, নিজেকে আল্লাহর খুশির জন্য উৎস
স্বর্গ করে দিয়েছিল এ আল্লাহর দাস দাসীরা আমার আল্লাহ খুশি হয়ে গেছে তোমাদের জান্নাত ঘোষণা করে দিয়েছে আর কোনোদিন তোমাদের পরীক্ষা নেওয়া হবে না এখন থেকে তোমরা খুশি আনন্দে থাকবে প্রতিদিন তোমরা আনন্দে জীবন যাপন করবে আর প্রতি শুক্রবারে স্পেশাল করে আল্লাহ দাওয়াত দেবে ওই দাওয়াতে খোদ আল্লাহ নিজে তোমাদেরকে কোরআন শোনাবে আল্লাহ আমার ভাই ত্রিশ বছর হয়ে গেল বাইশ বত্রিশ বছর হয়ে গেল ৩৫ হয়ে গেল ৪০ হয়ে গেল আর কদিন তওবা করো যদি ভুল জিন্দেগিতে থাকে তওবা করো মসজিদগুলোকে আবাদ করো মা বাপ থাকলে ভালোবাসো স্ত্রীকে নিয়ে বাচ্চা থাকলে বাচ্চাদের নিয়ে হালাল ইনকাম করে ডাল ভাত খাই অতি আলহামদুলিল্লাহ বলে ভালো থাকো আর কটা দিন দুনিয়ায় তোমার উপরে কিন্তু অনেক জুলুম আস্তে আস্তে আসছে ভাই আমি তো মাপছি কি হবে আল্লাহ কি করে আমার এই কমজোরি আমাদের যে কমজোরি মান কি করে সহ্য করব রসুলকে ভালোবাসো নবীকে ভালোবাসলে কি হয় ইমান মজবুত হয় নবীকে যে যত ভালোবাসে তার ইমান তত বেশি মজবুত হয় তাই আব্বাস সিদ্দিকীকে যারা সম্পর্ক রেখেছে এত জুলুমের পরও লড়াতে পারেনি কেন আমি সারা জীবন যত জলসা করেছি ১০০টা করলে ৯৫টা হবে কি আরো বেশি হবে শুধু নবীর প্রেম শিখিয়েছি ভুল করেছি নাকি এই নবীর প্রেম এই যুবকদের মধ্যে একটা নবীর প্রেম আছে বোনগুনোর মধ্যে একটা নবীর প্রেম আছে বাপ মাগুনোর মধ্যে একটা নবীর প্রেম আছে হয়তো কাজ ঠিকভাবে করেনি কিন্তু মালিককে সম্মান করে ডিউটি হয়তো ভুল করে ফেলছে কাজে ভুল আছে কিন্তু নবীর প্রেমটা আছে এই প্রেমের জন্য এত জুলুম করার পরও শয়তান শয়তানি কাজ তোমাদের দ্বারা করাতে পারছে না কিন্তু আরো প্রেম বাড়াতে হবে কেন আগামী দিন আরো জুলুম আসবে তোমাদের উপরে কেন আসবে একটাই কারণ তোমরা এক আল্লাহ দাসত্ব করো নবী মুহাম্মদ রসুলকে লিডার বলে মানো তাই অন্য কিছু নয় তোমরা হকের পক্ষে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে তোমরা ইনসাফের পক্ষে তোমরা মাতৃভূমির পক্ষে তোমরা গরিবদের পক্ষে তাই তোমাদের উপরে জুলুম আসবে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি জিনে মে হ্যায় জিনা হ্যায় ক্যা বাত হ্যায় জিনে কি अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे महकती हुई खुशबू আজ ভি পসিনে মে ভি রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি এ আপনে নিগাহোঁ সে মস্তানা বনাতে হে এ আপনে নিগাহোঁ সে مستان بناتے ہیں زحمت بھی دیتے میں خر کو پینے کی راتیں بھی مدینے کی بات
मदीने की जीने में ये जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ले अला वला अली जिसे देखनी हो जन्नत, ओ मदीना देखाए, जिसे देखनी हो जन्नत, ओ मदीना देखाए, तैबा की जाने की जाने वाले तुझे दुआई देता हूँ, दर मुस्तफा पे जाकर तो ये जगह कबूल जाए, दर मुस्तफा पे जाकर तो ये जगह कबूल जाए, जिसे देखनी जन्नत ओ मदीना देखाए। अल्लाहुम्मा सल्ले अला वला अली सैयदना अमार बाप भाईरा दुनिया दुदिनेर महान सृष्टिकर्ता आमादेर के सृष्टि करे पाठिए छे एकटा परीक्षा निबार जोन्नो, आमरा दुनियार मायाय जड़िए अल्लाह भूले जाई कि ना, एटाई जालिमे रक्त चक्षु देखे हक के छेड़े दी ना कि, अन्यायेर साथे बंधुत्व करे सत्य संगे दुश्मनी करी ना कि, एटाई आल्लाह परीक्षा करछे, इतिहासेर पाता साक्षी दिच्छे সবই জানি। আর নবীর পক্ষে যারা আসতো তাদের উপরও অনেক জুলুম অত্যাচার করা হতো, তাদের মধ্যে থেকেই একজন বেলাল। গরীব মানুষ যখন খেতে পেত না কেউ তাকে দেখতে আসতো না, উপরন্ত তাকে বাজারে বিক্রি করা হলো। জালিমরা পাওয়ারের লোকেরা ক্ষমতাশালী লোকেরা তাকে গোলাম বানিয়ে কিনে নিয়ে গেল নিজের বাড়িতে, তার সঙ্গে পশু ছিল ব্যবহার করতে লাগলো। কিন্তু সে একদিন খবর পেল একজন মহামানব তিনি বলছেন যে মানুষ কখনো মানুষের দাস হবে না এবং মানুষ কখনো মানুষের উপরে জুলুম করা উচিত হবে না। তিনি গরিবদের সাথে মজলুমদের সাথে জালিমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এ কথা যখনই বেলাল শুনল সঙ্গে সঙ্গে বেলাল সেই মহামানব নবী মুহাম্মদ রসূলের উপরে ভালোবাসা জন্মালো, নবীকে সত্য বলে মেনে নিয়ে নবী দেখানোর রাস্তাতে নবী দলে জয়েন্ট হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রহমানের দিকে, ইবলিস থেকে রহমানের দিকে। ইবলিসের যে হাতে যে বন্দী ছিল সেই বন্দী অবস্থাতেই তিনি কিন্তু রহমানের দিক থেকে যিনি আওয়াজ দিয়েছে তেনাকে সাপোর্ট করলেন, তেনাকে সাথ দিলেন, মেনে নিলেন। এই মেনে নেওয়ার দরুন একদিন হযরতে বেলাল হুজুরকে যারা খরিদ করেছিল তারা জানতে পারল যে বেলাল মুহাম্মদ রসুলের দিকে যাচ্ছে। তাই বেলালকে জিজ্ঞাসাও করা হয়েছিল তুমি নাকি মুহাম্মদ রসুলকে মেনে নিয়েছো? যে সময়ের কথা বলছি ওই সময়ে যদি কেউ বলে হ্যাঁ আমি মেনেছি এটাও সত্য, তাকে মেরে দিতে পারে, কোনো বিচার হবে না। সেদিন বেলাল চিন্তা করলো যে আমি কি উত্তর দিই, আমি যদি বলি হ্যাঁ মেনে নিয়েছি তাহলে আমাকেরা হত্যাও করে দিতে পারে, আর জানের পেয়ারা তো আমরা সবাই, বেলালও জান ছিল। আর তিনি চিন্তা করছে যদি আমি বলি না
আমি মানিনি। তাহলে যিনি আমায় সৃষ্টি করেছেন তিনি কিন্তু আমার উপরে অখুশি হবে কেন? মিথ্যা কথা বললে আল্লাহ অখুশি হয়। মিথ্যা বলা কখনো রহমানের দলের কাজ নয়, ইবলিসের দলের কাজ। কিন্তু আমরাও বলে ফেলছি নিজেকে পরিবর্তন করেন, এজন্যই মাহফিলটা হয়েছে, তাই তো নাকি? তাই আমরা বলছি যে মিথ্যা বলবেন না, সত্য বলুন। তাই আবু জেহেল, উদ্বা, সাইবা এই কথা যখন শুনল তখন বলছে বেলাল তোমার এত সাহস, তোমাকে আমরা খারিদ করেছি, তুমি আমাদের কাছে থাকো খাও, আমাদের গোলাম তুমি। হযরতে বেলাল বলেছিলেন যিনি আমায় সৃষ্টি করেছেন তিনি আমাকে গরিব বানিয়ে পরীক্ষা নিচ্ছেন, তিনি আমাকে তোমার বাড়ির গোলাম বানিয়ে পরীক্ষা নিচ্ছেন, আমি তিনার উপরে কতটা ধৈর্যের সাথে রাজি থাকতে পারি। তবে শোনো, তিনি আমাকে গোলাম বানিয়েছে কিন্তু কানা তো বানায়নি, তিনি আমাকে গোলাম বানিয়েছে কিন্তু দুটো হাত তো দিয়েছে, তিনি আমাকে গোলাম বানিয়েছে গরিব করেছে কিন্তু দুটো পাও তো দিয়েছে, তিনি আমাকে গোলাম বানিয়ে পরীক্ষা নিচ্ছে কিন্তু জবানে কথা দিয়েছে। অতএব তিনার দিয়া জবান নিয়ে এমন কোন কথা বলতে আমি রাজি নয় যে তিনি যেন বেজান না হয়। তাই আমি যেটা বলেছি সত্য বলেছি। এ কথা শুনে হযরতে বেলালের উপরে জুলুম অত্যাচার হয়েছিল না হয়নি? এটাই তো পরীক্ষা ইসলামের, এটাই তো পরীক্ষা আল্লাহ। কিন্তু কি জুলুম হয়েছিল? তার কাজকে বন্ধ করে দিয়েছিল, তাই তো নাকি? এই জুলুম হয়েছিল? তার যেটা পাওনা ছিল দেয়নি, এই জুলুম হয়েছিল? তার ঘরটা ভেঙে দিয়েছিল, এই জুলুম হয়েছিল? না, তাকে গরম বালির ওপরে শুইয়ে, যে বালি আপনারা যদি কড়াতে গরমও করেন অত গরম হবে না, তার থেকেও বেশি মরুভূমির বালি গরম, সেই গরম বালিতে শুইয়েছে যেখানে সঙ্গে সঙ্গে পিঠের চামড়াগুলো ফুসকা পড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, রস বাহির হচ্ছে, রসটা আবার শুকিয়েও যাচ্ছে, এবং অপর দিকে বুকের ওপরে একটা ভারী পাথরও চাপিয়েছে। চাপিয়ে বলছে বেলাল রহমানের দল ছেড়ে দিয়ে আমাদের দলে আসো। তিনি কি বলেছিলেন এই কষ্ট সহ্য করে? যে এই কষ্ট সহ্য করতে পারছি না ভাই, তোমার দিকেই যাব না। তিনি বলেছিলেন আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, তিনি যদি আমাকে এইটা দিয়েই খুশি হয় তার জন্য আমি হাজারো বছর মরুভূমিতে গরম বালিতে শুতে রাজি আছি, আমার মালিককে খুশি করার জন্য। জোরে বলুন কেন? তিনি আমায় পরীক্ষা করছে, আমি তিনাকে কত ভালোবাসি। আমি বিলালের ভালোবাসা এতটা কমজোর নয় যে সামান্য গরম বালি আমাকে আল্লাহ সরিয়ে দেবে। আমি বিলালের ভালোবাসা এতটা কমজোর নয় যে সামান্য আগুনের গরম আমাকে সরিয়ে দেবে। আমি বিলালের ভালোবাসা এতটা কমজোর নয় সামান্য লোহার গরম তাপ আমার ঠোঁটে ঠেকাচ্ছ পুড়ে যাচ্ছে, এই গরম আল্লাহ প্রেম থেকে আমাকে সরিয়ে দেবে। এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, আমাদের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল যখন নমরুদ তিনাকে আগুনে ফেলে দিচ্ছিল, এই সময় জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন, ও হযরত নবী ইব্রাহিম আপনি যদি পরে তাহলে কিছু সাহায্য মাদত করতে পারে, কেননা এত বিশাল আগুন নমরুদ করেছিল ওই আগুনের ধারে কেউ যেতে পারছিল না, এই চরকি তৈরি করে দূর থেকে খুঁড়িয়ে ইব্রাহিম নবীকে ফেলতে যাবে, এই দাও দাও করে আগুন জ্বলছে, তাপে মানুষ কাছে যেতে পারছে না, ইব্রাহিম নবী দেখতে লেগেছে এখনই আমাকে ফেলে দেওয়া হবে, চরকি ঘোরানো শুরু হয়েছে। এই সময় জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন ও হযরত নবী ইব্রাহিম আপনি যদি বলেন তাহলে একটুখানি সাহায্য আমি করতে পারি। আমাদের আব্বা যার হযরত ইব্রাহিম নবী কি বলেছিলেন, এ হযরত জিব্রাইল ভাই তুমি এখান থেকে চলে যাও, আমাকে ডিস্টার্ব করো না, কেন আমি বিশাল পরীক্ষার মধ্যে রয়েছি, আমার মালিক
আমার আল্লাহ আমাকে এখন পরীক্ষা নিতে লেগেছে। ইব্রাহিম ওই আগুনকে বেশি ভয় করে না আমার প্রেমের জন্য আগুনকে পথভয় যা করে, কোন দিকে যায় পরীক্ষা নিতে চলেছে। এ ইব্রাহিম শোনো, আমার আল্লাহ যদি ফয়সালা রাখে ইব্রাহিমকে আগুনে পোড়াবো, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য একবার নয় হাজার বার পড়তে রাজি আছি। তবে আমাদেরকে আল্লাহ যে পরীক্ষাগুলো নিচ্ছে খুবই ছোট, আর আল্লাহ যেন এই ছোট ছোটই লায়, বেশি বড় যেন না লায়। কেন ছোটতেই আমরা অনেকে ফেল হয়ে যাচ্ছি, ধৈর্য রাখতে পারছে না। আমার কাছে যাই তো অনেকে দেখি পেরেশান হয়ে যাচ্ছে, কাঁদে। তবে হ্যাঁ, ভালোবাসে বলে মনের কথা খুলে বলে। তবে আমি একটাই কথা বলি, গরিবী সংসার একটু সবর করো। আমার রসুল তিন দিন পেটে পাথর বেঁধেছিল, তোমাকে তখন একদিন বানতে হয়নি। হয়তো ভালো মন্দ নয়, ডাল ভাত পেয়েছো, আমার রসুল তিন দিন বেঁধেছিল। আমার নবীর বেটি তিন দিন রোজা রেখেছিল, তিন দিনই সেহরিতে পানি খেয়েছিল আর ইফতারিতেও পানি খেয়েছিল, অন্য কিছু ছিল না। তথাপিও নবীর বেটি বলেছিল, খোদা তুমি যদি ফাতেমাকে না খাইয়ে খুশি হও, তোমার খুশির জন্য ফাতেমা না খেতেও রাজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের বোনগুলো যদি ভাবতো যে ঠিক আছে আমার স্বামীর সংসারে একটু অভাব, ডাল ভাতই ঠিক আছে, কিন্তু আমার স্বামীকে বলবো কোনোদিন বন্ধন লোনের টাকা লিও না, কেন আল্লাহ নারাজ হবে, তাহলে মনে হয় আমাদের ঘরে অবশ্যই যেসব সন্তানগুলো আসছে নতুন করে অনেক আল্লাহওয়ালা বাচ্চাও হতো, কায়ামতের দিন দু হাতে বাপ মাকে ধরে জান্নাতে লিজে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা লোভে পড়ে যাচ্ছি, সুদ খেয়ে ফেলছি, হারাম খেয়ে ফেলছি, পরের মেরে খেতে পছন্দ করছি, কাদাই বসতে নিজেদের ঘরে খারাপ লাগছে, কাদা লেগে যাবে। কিন্তু এর থেকেও বড় দাগ হলো গরিবের ঝেড়ে খাওয়া, পরের ঝেড়ে খাওয়া, এতিমের ঝেড়ে খাওয়া, কথা বুঝে আসছে? সেই দাগগুলো লাগিয়ে আমরা বসে থাকতে ভাল লাগছে, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আমাদের না, আমি আপনাদের বলছি না, সমাজে ঘটছে না ঘটনা, সমাজকে নিয়ে বলছি, ব্যক্তিগত কারো নাম ধরে বলছি, তাহলে কারো মনে বেজার হচ্ছে না তো? সালাম রসুল, ইনা হোতে সব কিছু পারে ইন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপ সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে দয়ার নবীর উপরে বা দয়ার নবীকে সালাম পাঠালাম, দরুদ পড়লে সওয়াব হয়, বেশাক সওয়াবের আমাদের প্রয়োজন আছে, কিন্তু সালাম দিলে দয়ার নবীর জবাবটা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকের কাছে সওয়াবের গুরুত্ব আছে, তবে সওয়াবের থেকে মাহবুবের জবাবটার গুরুত্ব অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে আস্তে আস্তে মহব্বতের সঙ্গে বসে দরুদ পড়ুন। আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এটা এটাই দাও না, ভালো তো। একটু তওবা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামব ও তুব ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, সংসার যাদের হয়ে গেছে স্ত্রী বাচ্চাদের নিয়ে খুশিতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বাগুনো ভাইগুনোকে নিয়ে হাত তুলিছি, আল্লাহ সময়ের দিকে খেয়াল করে লম্বা দোয়া করছি না, তবে যা বলেছি যা করেছি আল্লাহ সব কিছু আপনার জন্য, আপনার হাবিবের জন্য। মালিক সত্যের পক্ষে থাকা বড় কঠিন, তবে সত্য ছাড়া পরকালটা বড় কঠিন। তাই দুদিনের দুনিয়ায় যত কঠিনই হোক মালিক ভিক্ষা চাই, তুমি আমাকে ইসলামের ওপরে সত্যের ওপরে রেখো আর ইমানের সঙ্গে মরণ দিও। আমাদের সবার জন্য এবং সবার মা বাপ ভাই বোনদের জন্য এই দোয়াটা কবুল করে নিও। আল্লাহ এই সওয়াব যদি দেন কিছু, আমার দয়ান নবীর দরবে সওয়াব পৌঁছে দেবেন। হুজুরে আব্বা জান, হুজুরে আম্মা জান, হুজুরের পরিবার, সাহাবা সাহাবিয়া, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, ইমামে হাসান হুসাইন, হুজুরের রূপকে সওয়াব পৌঁছে দেবেন। আল্লাহ চার পিরানে পীর, চার ইমাম, সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ এবং আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর, দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরের রূপকে সওয়াব পৌঁছে দেবেন। আয় আল্লাহ, আমরা সাধারণ মানুষ, আমরা দিনের সম্বন্ধে অত বুঝি না, সব আম মানুষ বসে আছে আল্লাহ, অত কোরআন হাদিসের জ্ঞান নাই, তথাপি এদের দিলে আপনার প্রেম, আপনাকে রব বলে মানে, এরা আপনাকে প্রভু বলে, খালেক বলে, আল্লাহ বলে মানে, এবং আপনার জায়গাটা এরা জীবনে কাউকে দেয়নি আর আগামীতে যেন না দেয় সেই ব্যবস্থাও করে দেবেন। আর আপনার হাবিবকে এরা জানের থেকে বেশি ভালোবাসে, এতটুকু ছাড়া আমাদের আর ভালো কিছু নেই আল্লাহ। বাকি কোনো দিকে না তাকিয়ে এইটুকু ভালো কাজকে খুশি মনে নিয়ে আল্লাহ খুশিভাবে নিয়ে আপনি দয়া করে আমাদেরকে রসিলায় আমাদেরকে জান্নাত যাবার ব্যবস্থা করে দিন আল্লাহ। আমাদের মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। আল্লাহ যতদিন দুনিয়ায় আমাদেরকে রাখবেন, এজ্জতের সঙ্গে রাখবেন, এজ্জতের ডাল ভাত দেবেন, এজ্জতের খানা খাওয়াবেন, এজ্জতের সঙ্গে মরণ দেবেন, এজ্জতের সাথে আখেরাতে জান্নাত যাওয়ার তৌফিক দেবেন। আল্লাহ কোনো জালিমের কাছে যেন হাত না পাততে হয়, কোনো ইসলাম বিদ্বেষী ইসলামের দুশ্মনের কাছে যেন হাত না পাততে হয়, কোনো জালিমকে যেন নেতা বলে না মেনে নিই, কোনো জালিমের কাছে যেন আগিয়ে যেতে না হয় এবং কোনো ইসলামের দুশ্মনকে যেন লিডার নেতা বলে আমরা না মেনে নিতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে ইমান এত মজবুত দেন যে আমরা নাই সত্যের জন্য নাই সত্যবাদীদের সাথে যেন থাকতে পারি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের মা বোনেদের সংসারে শান্তি দেবেন আল্লাহ, তাদের অভাবকে দূর করে দেবেন, বাচ্চাদের মুখে খাবার দেওয়ার জন্য কোনো মা বাপকে হাত পাতাবেন না আল্লাহ। আল্লাহ আমার মা বোনেদেরকে পর্দায় থাকার ব্যবস্থা করে দিন, তাদের সংসারে শান্তি দিন, যারা উপযুক্ত কাজে সুপাত্র মিলিয়ে দিন, খুশিতে রাখেন, সবাইকে আল্লাহ খুশিতে রাখেন। আয় আল্লাহ আমার মাতৃভূমিকে বিদেশি শক্তি থেকে এবং যারাই আমার দেশের ক্ষতি করতে চাইছে তাদের হাত থেকে দেশকে বাঁচান এবং আমার দেশবাসী সবাই তো আপনার সৃষ্টি, মিলে মিশে সবার পেটে ভাত, সবার পরনার কাপড়, সবার থাকার ব্যবস্থা আপনি করে দিন। আয় আল্লাহ দয়ামায় দয়া করে নলেজ সিটিকে কবুল করুন, নলেজ সিটি করার ব্যবস্থা করে দিন।
হে আল্লাহ হাবিবের খাতিরে ফুরফুরাশে আহলে সুন্নাতুল জামা সংগঠনকে কবুল করুন, এই সংগঠনের কর্মীদের ঘরে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে জান্নাতি খাতায় নাম লিখে দেন আল্লাহ। ভুল ভ্রান্তি আছে আমাদের, আমাদের সব ভুল ভ্রান্তি থেকে ফিরে এসে ভালো কাজ করার তৌফিক দিন আল্লাহ। হে আল্লাহ আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী আল্লাহ দেশের জন্য এবং দেশবাসীর সেবা করতে নেমেছে, আল্লাহ ওকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে, আল্লাহ অন্যায়ের দিকে যেন না যায়, লোভের দিকে যেন না যায়, ভুলের দিকে যেন না যায়, এসব থেকে হিফাজত করে ন্যায় সত্য মানুষের সেবা করার জন্য, দেশের হিফাজত করার জন্য আল্লাহকে অনেক বড় রাজ ক্ষমতার সিংহাসন দান করবেন আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কার কাছে চাইবো, আপনার তো সবকিছুর মালিক, তাই আপনার কাছে সব চাই। আরো যারা সমাজে ভালো জনপ্রতিনিধি আছে তাদেরকেও আপনি ভালো রাখবেন, সুস্থ রাখবেন। হাবিবের খাতিরে যারা সমাজকে খুগলা করছে, গরিবদেরকে লুটছে, ওই সকল জালিমদের আপনি ধ্বংস করে দিন আল্লাহ, তাদের হাত থেকে আপনার বান্দা বান্দিদেরকে হিফাজত করুন আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, আপনার দিনের খেদমত করছি, আপনি আমাকে খাদেম হিসাবে কবুল করুন আল্লাহ। আল্লাহ যে দোয়া বারবার চেয়েছি আল্লাহ কবুল করেন, নবী মোহাম্মদ রসুলের খাদেম হিসাবে কবুল করুন, গোলাম হিসাবে কবুল করুন আল্লাহ। বারবার মক্কা মদিনা দেখাবেন, আমার প্রত্যেকটা ভাই বোন বাপ মাকে মক্কা মদিনা দেখাবেন, সবাইকে নিয়ে যাবেন আল্লাহ। আল্লাহুম্মা হদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদের সবাইকে নামাজি রোজাদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন আল্লাহ। আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী সবাইকে সুখে শান্তিতে ভালো রাখেন আল্লাহ। আমার নসলে যত সন্তান দেবেন সবাইকে মোস্তফা জানে রহমত এবং আহলে রসুলদের খাদেম খাদেমা গোলাম বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ নবীর প্রেমিক সন্তান দেবেন আল্লাহ। আল্লাহুম্মা হদিনা সিরাতাল মুস্তাকিম। শেষ আশা আল্লাহ, শেষ আশা, যদি কেউ বাপ মা ভাই বোন আমাকে তোমার নবীর বংশধর হিসাবে ভালোবাসে, দাদা হুজুরের আওলাদ হিসাবে ভালোবাসে, নায়ের পক্ষে কাজ করছে, আমার সাথ দেয় এবং ভালোবাসে, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় একসাথে রেখো এবং পরকালে একসাথে জান্নাতটা নসিব করে দিও আল্লাহ। খোদা এই হাত পেতেছি, যে হাত হাজারে আসওয়াদের ভেতরে ঘষেছি, যে হাত তোমার কাবাকে জড়িয়ে ধরেছে, তোমার দরজায় হাত বুলিয়ে দরজা ধরে কেঁদেছে আল্লাহ, যে হাত, যে হাত তোমার নবীর রওজা মুবারকে বুলিয়েছে আল্লাহ, আল্লাহ হাত পেতেছি মালিক, দয়াময় আমাদেরকে একসাথে দুনিয়ায় রেখো, আলাদা করে দিও না, আমরা সব কিছু একসাথে আমাদের রেখো আল্লাহ, পরকালে একসাথে আমাদেরকে জান্নাতটাও নসিব করে দিও মালিক। তুমি অনেক দয়ালু, অনেক দয়ালু, এই সব যুবকগুলো এদেরকে সব জান্নাত যাবার ব্যবস্থা করে দাও, বোনগুনোকে সব জান্নাতের খদ্দের হবার উপযুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তাড়িয়ে দিও না তোমার রহমত থেকে, তুমি রাগ করলে আমরা কার কাছে যাব মালিক, আর কারো কাছে যেতে আমরা চাই না, আমরা তোমার তোমারই আছি, তোমারই থেকে মরতে চাই, তোমারই দয়ায় জান্নাত যেতে চাই। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।